সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক গাইস। বন্ধুরা, আপনি যদি একজন ইনস্টাগ্রাম ইউজার হয়ে থাকেন বা বলতে পারেন আপনি প্রতিনিয়ত ইনস্টাগ্রামটি আপনাদের মোবাইলে ইউজ করেন, আপনাদের ফ্যান ফলোয়ার্স, আপনাদের অনেক ফ্যান ফলোয়িং সহ একটি অ্যাকাউন্ট আছে, তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে শুরুতে বলতে হচ্ছে যে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই দারুণ এবং ইন্টারেস্টিং সহ তার সাথে ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে ইনস্টাগ্রামের মধ্যে থাকা এমন কিছু হিডেন সেটিংস শেয়ার করবো, তিনটে টপ হিডেন সেটিংস শেয়ার করবো। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই হিডেন সেটিংসগুলি আপনারা আগে কোথাও দেখেননি, বা বলতে পারেন এই সিক্রেট সেটিংসগুলি জানলে আপনি আমার কমেন্টে বলতে বাধ্য হবেন যে ভাই, এই দারুণ এবং ইন্টারেস্টিং হিডেন সেটিংসগুলি তুমি না বললে আমি জানতেই পারতাম না। তো কি সেই হিডেন সেটিংস বন্ধুরা, আজকে টপ থ্রি হিডেন সেটিংস আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে, তাহলে আপনারা প্রতিনিয়ত ইনস্টাগ্রামটিকে আরও সিকিউর সেফটিভাবে, হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, আপনারা সিকিউরিটি সেফটিভাবে ইউজ করতে পারবেন যে সেটিংসগুলি ইনস্টাগ্রামের মধ্যে রয়েছে কিন্তু আপনারা জানেন না। এবং গাইস, আপনারা কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম ইউজার এক্সপিরিয়েন্স আরও ইনক্রিজ করতে পারবেন। তো গাইস, জানতে হলে আজকে ভিডিওটি আপনার জন্য এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখতে হবে। তো ওয়েলকাম গাইস, আপনারা দেখছেন টেক ফরওয়ার্ড উইথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রত্যেক দিনের মতো একটি মাত্র রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও নিচে একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন, তো সেটার উপর ক্লিক করা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ এখানে প্রতিনিয়ত টেক রিলেটেড এরকমই দারুণ এবং ইন্টারেস্টিং ভিডিও আপলোড হতে থাকে। এবং ধরে আপনি যদি ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক না করে থাকেন তাহলে গাইস অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আপনাদের দেখার জন্য এখান থেকে একটি নতুন ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করে নিয়েছি। ইনস্টাগ্রাম সেটিংস যদি আপনারা জেনে যান তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের ইনস্টাগ্রামটিকে আরও সেফ এবং ইন্টারেস্টিংভাবে কিন্তু ইউজ করতে পারবেন, আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আরও বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে বলতে পারেন। তো বন্ধুরা কী করতে হবে, বন্ধুরা আমাদের লিস্টে ফার্স্ট অ্যান্ড নাম্বার ওয়ান সেটিংস। তো বন্ধুরা, এই জন্য সিম্পলি আপনারা কী করতে হবে, আপনাদের প্রোফাইলে ভিজিট করতে হবে। তো সেটি কীভাবে করবেন বন্ধুরা, প্রোফাইলে তো আমরা সবাই ভিজিট করতে পারি, এই জন্য সিম্পলি গেস আপনারা এই আইকনটির উপর ক্লিক করবো। দেখিস ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখান থেকে দেখতে পেয়ে যাবেন এটি নতুন একটি টেস্ট অ্যাকাউন্ট। তো বন্ধুরা, এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করছে। এখন বন্ধুরা, এখান থেকে আমাদের ফার্স্ট যে নাম্বার ওয়ান সেটিংস সেটি হচ্ছে বন্ধুরা, সেটির জন্য আপনারা সিম্পলি বন্ধুরা এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে থ্রি লাইন। সিম্পলি গেস সেখানে আপনাদের থ্রি লাইনের উপর ক্লিক করতে হবে। দেখিস ক্লিক করার পর বন্ধুরা, এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করছে। এখন বন্ধুরা আমরা সিম্পলি কী করবো, এখন বন্ধুরা সিম্পলি বন্ধুরা নিচে দেখতে পেয়ে যাবেন হচ্ছে সেটিংস বলে একটা অপশন পেয়ে যাবেন। সিম্পলি গেস আমরা সেটিংসের উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের যে ফার্স্ট যে সেটিংসটি সেটি হচ্ছে বন্ধুরা, আমরা যখন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করি তখন বন্ধু অনেক সময় কি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়ার বা অন্য কোনো ব্যক্তি কিন্তু অ্যাক্সেসটি ইউজ করতে পারে বা অ্যাক্সেসটি কিন্তু তাদের কাছে চলে যায়। তো বন্ধুরা সেটির হাত থেকে আপনারা খুব সহজে ওয়ান ক্লিকেই বাঁচতে পারবেন। তো গাইস কীভাবে করবেন বন্ধুরা, এই সেটিংসটি বলতে পারি হিডেন সেটিংসটি ইনস্টাগ্রামের মধ্যে রয়েছে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এটি অ্যাপ্লাই করি না বা কিন্তু ইউজ করি না। তো গাইস সেটি আমরা কীভাবে করবো বন্ধুরা, এই জন্য সিম্পলি বন্ধুরা এখান থেকে পেয়ে যাবেন যে সিকিউরিটি বলে একটা অপশন পেয়ে যাবেন। সিম্পলি বন্ধুরা এখান থেকে সিকিউরিটি অপশনের উপর আপনাদের ক্লিক করতে হবে। দেন গাইস আমি এখান থেকে সিকিউরিটি অপশনের উপর সিম্পলি ক্লিক করে দেবো। দেন গাইস ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমাদের সিকিউরিটি ফাংশনটি ওপেন হয়ে গেছে। এখন বন্ধুরা এখান থেকে আমরা কি করব, এখান থেকে বন্ধুরা একটা অপশন পেয়ে যাবেন হচ্ছে লগ ইন সিকিউরিটি, একটা অপশন পেয়ে যাবেন। এখন বন্ধুরা এখান থেকে আপনাদের সিম্পলি কী করতে হবে, এখানে একটা অপশন পেয়ে যাবেন নিচে বন্ধুরা দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। বন্ধুরা এখান থেকে সিম্পলি বন্ধুরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপর ক্লিক করে বন্ধুরা এখান থেকে বন্ধুরা আপনারা সিম্পলি গেস এখান থেকে পেয়ে যাবেন গেট স্টার্টেড। বন্ধুরা এটি অন করলে কী হবে, যখনই আপনাদের অ্যাকাউন্টটি অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মোবাইলে, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, যে কোনো ডিভাইসের মধ্যে যখনই কানেক্ট করতে যাওয়া হবে, একটি নাম্বার থাকবে যে নাম্বারটি না দিলে, যে নাম্বারটি দেওয়ার পরও আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু সেই নাম্বারটির মধ্যে একটি ভেরিফিকেশন কোড বা বলতে পারেন একটি ওটিপি আসবে, ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটি বন্ধুরা আপনাদেরকে যতক্ষণ না দেবেন ততক্ষণ না কিন্তু ততক্ষণ কিন্তু ওই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু যতই পাসওয়ার্ড কেউ জানুক না কেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। এটি যদি আপনারা চাইলে কাউকে যদি কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন বা ইমেল আইডি বা তার সাথে আপনার মোবাইলটি পুরো অ্যাকাউন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাক্সেসও দিয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু পাসওয়ার্ড জানা সত্ত্বেও তারা কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম আইডিটি কিন্তু ইউজ করতে পারবে না যতক্ষণ না আপনারা এখান থেকে এই সেটিংসটি অফ করছেন বা বলতে পারেন এই ভেরিফিকেশন কোডটি তাদের অ্যাপ্লাই করবে না, তাদের আপনি জানাবেন। তো বন্ধুরা কীভাবে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আমরা অ্যাপ্লাই করবো বন্ধুরা, এই জন্য সিম্পলি বন্ধুরা এখান থেকে পেয়ে যাবো হচ্ছে আমরা সিম্পলি গেস পেয়ে যাবো গেট স্টার্টেড। বন্ধুরা গেট স্টার্টেড উপর ক্লিক করবো, সিম্পলি গেস ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস শো করছে।
তো বন্ধুরা এখন তো এখান থেকে বন্ধুরা এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন পেয়ে যাবেন। এখন বন্ধুরা এটি কিভাবে আপনারা অ্যাপ্লাই করুন বা কিভাবে এটি আপনারা আপনাদের ইনস্টাগ্রামে অন করে আপনাদের ইনস্টাগ্রামটি সিকিউরিটি সেফটিভাবে রাখতে পারবেন। তো গাইস এর জন্য এখানে দুটি অপশান পেয়ে যাবেন, অথেন্টিকেশন অ্যাপ রিকমেন্ডেড। তো বন্ধুরা এর জন্য একটি অ্যাপ পাওয়া যায় যেটি প্লে স্টোরে পাওয়া যায়, অবশ্যই আপনারা ইনস্টল করতে পারেন অথেন্টিকেশন অ্যাপ, সেখান থেকে কিন্তু ভেরিফিকেশন কোডগুলো কিন্তু ওখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা এটি আপনারা চাইলে ইনস্টল করতে পারেন, অ্যাপ্লিকেশনটি খুবই সহজভাবে আপনারা কিন্তু ইনস্টল করতে পারেন প্লে স্টোর থেকে, এটি অ্যাভেলেবেল আছে। বন্ধুরা সেকেন্ডের অপশানটি আমি আপনাদের বলবো, বন্ধুরা এটি খুব সহজ এবং ইজি প্রসেস। বন্ধুরা এখানে সেকেন্ডে পেয়ে যাবেন টেক্সট মেসেজ। বন্ধুরা এখান থেকে কীভাবে আপনারা এটি অ্যাপ্লাই করবেন, বন্ধুরা এর জন্য সিম্পলি টেক্সট মেসেজের উপর ক্লিক করতে হবে। দেন সেখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটির ওপর একটি, দেখুন বন্ধুরা এখানে একটি ভেরিফিকেশন কোড যাবে বলে যাবে, এটি কোড যাবে। তো বন্ধুরা কোডটি আসতে এক বা দু সেকেন্ড টাইম লাগতে পারে, তো বন্ধুরা আমরা ওয়েট করবো। দেন ওয়েট করার পর বন্ধুরা এখানে ভেরিফিকেশন কোডটি চলে এসছে, আমি বন্ধুরা এটি এখানে সিম্পলি অ্যাপ্লাই করে দেবো। দেন সিম্পলি এখান থেকে আমি কোডটি অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন গাইস এখানে কোডটি দেওয়ার পর সিম্পলি আমরা এই ডান বাটনের উপর ক্লিক করলে বন্ধুরা এখান থেকে দেখুন বন্ধুরা সিম্পলি বন্ধুরা আমি ডান বাটনের উপর ক্লিক করছি। দেন গাইস দেখুন বন্ধুরা এখান থেকে কি বলছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। বন্ধুরা এখান থেকে বন্ধুরা আমাদের অথেন্টিকেশনটি কিন্তু অন হয়ে গেছে। এখন বন্ধুরা আমাদের মোবাইলটি কিন্তু ইনস্টাগ্রামটি কিন্তু আরও সিকিউরিটি দিয়ে রাখতে পেরেছি আমরা। অন্য কোনো ব্যক্তি কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুব হ্যাক করতে পারবে না বলতে পারেন। অন্য কোনো ব্যক্তি কিন্তু আপনাদের অ্যাক্সেসটি জানার পরেও, আইডি পাসওয়ার্ডটি জানার পরেও কিন্তু এটি কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। তো সিম্পলি বন্ধুরা এটি এখান থেকে অন হয়ে গেছে। এখন বন্ধুরা আমরা সিম্পলি কী করবো, ডান বাটনের উপর ক্লিক করে দেবো। দেন গাইস আমি সিম্পলি এখনই ক্লিক করলাম, দেখুন বন্ধুরা এখান থেকে বন্ধুরা এখানে কিছু রিকভারি কোর্স চলে এসেছে। বন্ধুরা এই কোর্সটি আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন, এছাড়া কিন্তু আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিন্তু এটি কিন্তু আবার এখান থেকে এটি কিন্তু আবার কোথাও নোট করে রাখতে পারেন। তো গাইস এই হলো আমাদের ফার্স্ট একটি দারুণ এবং সেফটি সিকিউরিটি সেটিংস। তো সিম্পলি বন্ধু আমি আপনাদের আরেকবার দেখাতে চাইবো, সিম্পলি বন্ধুরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপর ক্লিক করবো। দেন গাইস ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে বলছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু অন হয়ে গেছে এবং নাম্বারটি কিন্তু চলে এসেছে। এখন যে কোনো টাইমে চাইলে আপনারা এটি অফ করতে পারেন, সিম্পলি এর উপর ক্লিক করে বন্ধুরা এটি কিন্তু আপনারা অফ করতে পারেন। তো বন্ধুরা এটি কিন্তু দারুণ এবং ইন্টারেস্টিং হিডেন ফিচার বলতে পারেন ইনস্টাগ্রামে, যেটি কিন্তু অনেকেই জানে না যা বা বলতে পারে এটি কিন্তু প্রত্যেক ইনস্টাগ্রাম ইউজারে কিন্তু অ্যাপ্লাই করে রাখা উচিত সিকিউরিটি সেফটির জন্য। তো বন্ধুরা এই সেটিংসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন মধ্যে আমাদের লিস্টের সেকেন্ড সেটিংসটি জেনে নেওয়া যাক। বন্ধুরা অনেক সময় দেখতে পাওয়া যায় আপনারা যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন, তখন বন্ধুরা আপনাদের কী করতে হবে, আপনাদের ইনস্টাগ্রাম আইডিটিকে প্রফেশনাল অ্যাকাউন্ট করতে হবে। তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম থেকে খুব সহজে একটি বা দুটি প্রসেস স্টেপ ফলো করে কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট করতে পারবেন বন্ধুরা এটি আপনারা চাইলে খুব সহজে কিন্তু এটি কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট করতে পারেন। এটি বন্ধুরা আপনার বিজনেসম্যান হলেও কিন্তু এটি কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম আইডিটিকে আরও ইনক্রিজ করবে, ফলোয়ার্স ইনক্রিজ করবে বলতে পারেন। এটি কিন্তু আপনি ইউটিউবার হয়ে বা বিজনেসম্যান এছাড়া কিন্তু অন্যান্য কিন্তু বিজনেসের কাজে আপনারা চাইলে কিন্তু এটি প্রফেশনাল অ্যাকাউন্ট করতেই পারেন। তো বন্ধুরা কীভাবে করবেন বন্ধুরা, এর জন্য সিম্পলি বন্ধুরা আপনাদের কী করতে হবে, ফার্স্টে বন্ধুরা আপনারা হোম পেজে থাকবেন। এখন বন্ধুরা কী করতে হবে, আপনাদের সিম্পলি বন্ধুরা এখান থেকে আপনার প্রোফাইলের উপর চলে যেতে হবে। দেন গাইস আমি এখান থেকে প্রোফাইলের উপর ভিজিট করে নিয়েছি, যেহেতু সিম্পলি বন্ধুরা এখন প্রোফাইলের উপর ভিজিট করার পর এখন আমরা কী করব, এখন বন্ধুরা এখান থেকে আমাদের প্রোফাইলটি শো হয়ে গেছে। সিম্পলি গেস এখন আমরা এখান থেকে কি করতে হবে, এখন বন্ধুরা সিম্পলি এডিট প্রোফাইলের পর আমরা সিম্পলি ক্লিক করে দেবো। দেন গেস আমি সিম্পলি ক্লিক করলাম, ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমাদের প্রোফাইলটি এডিটিং পেজ শো হয়ে গেছে। এখন বন্ধুরা এখান থেকে একটু লক্ষ্য করলে আপনারা খেয়াল করতে পারবেন যে এখানে দুটি অপশান শো করছে একদম নিচে, গাইস একদম নিচে দুটি অপশান কিন্তু শো করছে। সিম্পলি বন্ধুরা পেয়ে যাবেন হচ্ছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এবং সেকেন্ডে পেয়ে যাবেন হচ্ছে প্রফেশনাল ইনফরমেশন সেটিংস। তো বন্ধুরা আপনাদের কাজ হচ্ছে ফার্স্ট একটি যেটি অপশান দেওয়া আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। সিম্পলি বন্ধুরা এর উপর আমরা ক্লিক করবো। দেন গাইস ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে গেট প্রফেশনাল টুলস। তো বন্ধুরা এখান থেকে আপনারা এটি অন করলে বন্ধুরা আপনারা যদি এখান থেকে এটি প্রফেশনাল অ্যাকাউন্টটি আপনারা যদি এনেবেল করেন, এখান থেকে বন্ধুরা এমনি পার্সোনাল যে অ্যাকাউন্ট থাকে তাতে কিন্তু এক্সট্রা কিছু ফিচার্স বা বলতে পারেন এক্সট্রা কিছু টুলস আপনারা পেয়ে যাবেন, যেটি কিন্তু আমরা এখানে স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনাদের বুঝিয়ে দেবো। তো বন্ধুরা এখানে সিম্পলি আমরা কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা সিম্পলি আবার কন্টিনিউ বাটন
বাটনের উপর ক্লিক করব দেন গাইস ক্লিক করার পর আবার কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে আরেকবার কিন্তু আপনাদের চারবার কিন্তু মিনিমাম কন্টিনিউ বাটনের উপর ক্লিক করতে হবে দেন গাইস ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে অপশন চলে আসবে সিলেক্ট এ ক্যাটাগরি তো বন্ধুরা এখান থেকে বন্ধুরা অনেকগুলি ক্যাটাগরি পেয়ে যাবেন সিম্পলি বন্ধুরা পেয়ে যাবেন আর্টিস্ট মিউজিশিয়ান ব্র্যান্ড বন্ধুরা ব্লগার ক্লথিং ব্র্যান্ড কমিউনিটি ডিজিটাল ক্রিয়েটর বন্ধু এডুকেশন বন্ধুরা অন্টারপ্রিনিয়র বন্ধুরা এখান থেকে হেলথ এডিটর রাইটার বিভিন্ন ধরনের কিন্তু ক্যাটাগরি কিন্তু আপনি কিন্তু অনেক কিন্তু ক্যাটাগরি কিন্তু পেয়ে যাবেন সিম্পলি বন্ধুরা এখান থেকে আমি একটি ক্যাটাগরি সিম্পলি সিলেক্ট করবো ভিডিও ক্রিয়েটর যেহেতু বন্ধুরা আমি একজন ইউটিউবার সিম্পলি বন্ধুরা আমি এখানে ভিডিও ক্রিয়েটর উপর ক্লিক করে দেবো এখান থেকে আপনারা কিন্তু অন্য কিন্তু ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে পারেন সিম্পলি বন্ধুরা এখান থেকে ডান বাটনের উপর আমরা সিম্পলি ক্লিক করবো দেন জাস্ট ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে তো বন্ধুরা একটু সময় তো অবশ্যই লাগবে তো বন্ধুরা এক বা দু সেকেন্ড আমরা এখান থেকে অবশ্যই হোল্ড করবো দেন জাস্ট হোল্ড করার পর কি হয় আমি আপনাদের অবশ্যই দেখাবো দেন গ্যাস এখানে বন্ধুরা এখানে বলছে আর ইউ এ ক্রিয়েটর বন্ধুরা এখানে বন্ধুরা ক্রিয়েটরের উপর সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে চাইলে আপনার বিজনেসম্যান হলে বিজনেসের উপর ক্লিক করতেই পারেন কিন্তু বন্ধুরা এখান থেকে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন অ্যাজ এ ক্রিয়েটর আপনারা যদি ক্রিয়েটর হয়ে থাকেন আপনার ভিডিও কন্টেন্ট বানান বা ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন আর্টিস্ট হয়ে থাকেন তাহলে বন্ধুরা এখান থেকে ক্রিয়েটরের উপর সিম্পলি আপনাদের ক্লিক করতে হবে দেন গ্যাস ক্রিয়েটর উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে নেক্সট বাটনের উপর সিম্পলি ক্লিক করবো দেন গ্যাস ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে কী বলছে বন্ধুরা এখানে অপশান পেয়ে যাবেন কিপ গোয়িং টেক টু সারপ্রাইজ বন্ধুরা এখানে আমার পেজের নাম চলে আসছে বা ইনস্টাগ্রাম আইডির নাম চলে আসছে তো বন্ধুরা এখানে কিছু স্টেপ দিয়ে দিয়েছে বন্ধুরা সিম্পলি বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্টেপগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি এখন বন্ধুরা সিম্পলি বন্ধুরা আমরা এখানে স্টেপগুলো যেহেতু কমপ্লিট করে ফেলেছি এখন বন্ধুরা সিম্পলি আমরা ক্রস বাটনের উপর ক্লিক করে দেবো দেন গ্যাস ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু আমাদের এটি একটি প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে যেটি দেখতে দারুণ এবং অসম লাগছে তো বন্ধুরা এখান থেকে আমরা দেখতে পাই এখানে কিন্তু অনেকগুলো ফিচার্স পেয়ে গেছে যেটি কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে ছিল না তো কী কী ফিচার্স পেয়েছে এখানে বন্ধুরা এখানে এডিট প্রোফাইল যেটি আগেই পেয়ে গেছিলাম আমরা এটি কিন্তু ন্যাচারাল এটি কিন্তু পেয়ে গেছি আমরা আগে সিম্পলি এখান থেকে আরেকটা অপশান পেয়ে যাবেন এডিট প্রোফাইলের উপর গিয়ে ক্যাটাগরি আপনারা চেঞ্জ করতে পারেন পেজ এখানে পেজ কানেক্ট করতে পারেন অবশ্যই দেখুন বন্ধুরা এখান থেকে পেজ কানেক্ট করতে পারেন এটি কিন্তু আগে ছিল না এই ফিচার্সগুলো আপনারা কিন্তু এটি প্রফেশনাল অ্যাকাউন্ট করার পরই পেয়েছেন দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু পেয়ে যাবেন এখন বন্ধুরা সিম্পলি এটি আপনারা অবশ্যই দেখে নেবেন দেন গেস আমি ব্যাকে আসার পর বন্ধুরা প্রমোশনের উপর ক্লিক করে বন্ধুরা ইনস্টাগ্রাম থেকে আপনারা প্রমোশন করতে পারেন এখন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন সিম্পলি বন্ধুরা এখান থেকে আমি এটি সরি গেস আমি ব্যাক করবো দেন গেস এটি কিন্তু এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু এটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো গাইস এটি কিন্তু ইনস্টাগ্রামের একটি দারুণ এবং অসম একটি ফিচার্স যেটি কিন্তু আপনাদের অ্যাজ এ ক্রিয়েটর বা অ্যাজ এ বিজনেসম্যান আপনি কিন্তু এটি অবশ্যই অন করে রাখতে পারেন তো গাইস আমাদের এসে থার্ড অ্যান্ড ফাইনাল ইনস্টাগ্রামের হিডেন সেটিংস যেটি আপনাদের অবশ্যই 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 জানা দরকার তো গাইস কী সেই সেটিংস আমরা অবশ্যই দেখে নেব বন্ধুরা আমাদের লিখছে লাস্ট অ্যান্ড ফাইনাল ইনস্টাগ্রামে হিডেন সেটিংস যেটি আপনাদেরকে অবশ্যই অনেক কাজে হেল্প করতে চলেছে যেটি কিন্তু আপনারা খুব কমই কিন্তু ইউটিউবে সার্চ করলে ভিডিওগুলো ভিডিওটি পাবেন এই সেটিংসটি বন্ধুরা কী সেটিংস বন্ধুরা এই জন্য সিম্পলি বন্ধুরা এটি কেন এত স্পেশাল সেটিংস তো বন্ধুরা সিম্পলি এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা এখানে ইনস্টাগ্রামটি আমি ওপেন করবো দেন গেস ওপেন করার পর এখান থেকে আমাদের ইনস্টাগ্রামটি ওপেন হয়ে যাবে সিম্পলি গেস এখান থেকে বন্ধুরা দেখবে ইনস্টাগ্রামটি ওপেন হয়ে গেছে এখন বন্ধুরা সিম্পলি অনেক সময় কী হয় আপনারা আপনাদের প্রোফাইলের মধ্যে কোনো ফটোজ ভিডিওস এবং অনেক ডাটা কিন্তু আপনারা কিন্তু এখান থেকে শেয়ার করেন যেটি কিন্তু আপনাদেরকে অনেক সময় আপনাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়ার ফলে কিন্তু অনেক সমস্যার মুখে সম্মুখীন হতে হয় তো বন্ধুরা আপনারা চাইলে এখন থেকে এই ভিডিওটি দেখার পর এই স্টেপটি ফলো করার পর ওয়ান ক্লিকে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ইনস্টাগ্রামে ফুল ডাটা ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা এখন আমরা সিম্পলি কী করবো বন্ধুরা এখান থেকে আমরা প্রোফাইলের উপর সিম্পলি ক্লিক করবো দেন গাস ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করছে এখান থেকে আমাদের প্রোফাইলটি শো হয়ে গেছে এখন বন্ধুরা আমরা সিম্পলি করবো কি এখন বন্ধুরা সিম্পলি আমরা কী করবো এখানে থ্রি লাইনের উপর ক্লিক করবো দেন গাস ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে তো বন্ধুরা সিম্পলি এখান থেকে আমরা কীভাবে এটি অন করবো বন্ধুরা এর জন্য আমরা সিম্পলি এখানে সেটিংসের উপর ক্লিক করবো দেন গাস ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে সিম্পলি আপনারা পেয়ে যাবে যে সিকিউরিটি অপশান বন্ধুরা সিম্পলি এখানে আমরা সিকিউরিটি অপশান ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে নিচে নিচে একটু স্ক্রল ডাউন করে
আমরা গেলে বন্ধুরা পেয়ে যাবেন হচ্ছে ডাউনলোড ডাটা। সিম্পলি বন্ধুরা আমরা ডাউনলোড ডাটার উপর সিম্পলি ক্লিক করব। দেন গাইস আমি এখানে ক্লিক করলাম। দেন গাইস ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনাদেরকে আপনাদের জিমেইল এখান থেকে আপনারা দিতে হবে, যে কোনো একটি জিমেইল আপনারা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন। দেন গাইস এখানে আমি যেহেতু জিমেইলটি দিয়ে নিয়েছি, এখন গাইস বন্ধুরা এখান থেকে আমরা এখানে রিকোয়েস্ট ডাউনলোডের উপর ক্লিক করে বন্ধুরা আমরা সকল ইনস্টাগ্রামের ডাটাটি কিন্তু খুব সহজে ফটোজ ভিডিওস এভরিথিং আমরা কিন্তু আমরা জিমেইলের মধ্যে ডাউনলোড করতে পারবো। তো বন্ধুরা কীভাবে ডাউনলোড করবো বন্ধুরা, এই জন্য সিম্পলি আমরা রিকোয়েস্ট ডাউনলোডের উপর সিম্পলি ক্লিক করবো। দেন গাইস ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে বন্ধুরা, ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি অবশ্যই দিতে হবে। সিম্পলি বন্ধুরা এখান থেকে আমি ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি দিয়ে নেবো, আপনি কিন্তু অবশ্যই এখানে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো বন্ধুরা এখান থেকে ইনস্টাগ্রামে পাসওয়ার্ডটি দেওয়ার পর সিম্পলি আমরা নেক্সট বাটনের উপর ক্লিক করে এখন বন্ধুরা আমি ডান বাটনের উপর ক্লিক করে দিলাম। দেন গাইস এখন কিন্তু আমরা কিন্তু 48 ঘন্টার মধ্যে কিন্তু খুব সহজে কিন্তু আমরা আমাদের ইনস্টাগ্রামের সকল ডাটাটি সকল ফটোস ভিডিওসটি কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবো। তো গাইস এই ছিল ইনস্টাগ্রামে কিছু হিডেন সেটিংস। তো গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আপনারা চাইলে কিন্তু এই হিডেন ফিচার্সটি কিন্তু আপনাদের ফ্রেন্ডস কিন্তু অবশ্যই শেয়ার করতে পারেন। তো গাইস এই ছিল আজকে ভিডিও। তো বাই গাইস দেখা হবে নেক্সট জারো এরকমই দারুণ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস সবাই ভালো থাকবেন।